আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরএল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। আমি রাসেল মণ্ডল, আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স এবং ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে শেয়ার করবো সেটি হচ্ছে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বীজগণিত এবং পাটিগণিত অঙ্ক লেখা যাবে। আমরা অনেকেই জানি না যে কীভাবে বীজগণিত এখানে লিখতে হবে বা অঙ্কগুলো সাজানো যাবে, এবং অনেকেই খুঁজতে থাকি যে কীভাবে এটি পসিবল। আসলে যে অপশনটা এই আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইনসাইডের ইকুয়েশন নিয়ে। ইকুয়েশন এডিটরটা কী সেই বিষয়টি আমাদেরকে দেখি। ইকুয়েশন এডিটর হচ্ছে মূলত অঙ্ক সাজানোর জন্য ব্যবহার করতে হয়। এটি 2003, 2007, 2010 এবং 2013 অফিসেতেও রয়েছে। তো আমরা জানি যে 2003, 2007 এবং 2010 মধ্যে যেটা পার্থক্য থাকে, শুধুমাত্র থিমের কারণবশত কারণে কিছু মিনু কম বেশি করা হয়ে থাকে। তো আমরা 2003 থেকে শিখে নিব, কারণ 2003 এখানে পার্ট বাই পার্ট করা রয়েছে, আর অন্যান্য অপশন ভার্সনগুলিতে সেই অপশনগুলো দেওয়ার নেই, সাজানো নেই। তো আমরা এখানে ফিল্ড থেকে প্রথমে ইনচার্ট, ইনচার্ট থেকে ফিল্ডে যাব। ফিল্ড থেকে এখানে আমরা সিলেক্ট করব কিবোর্ডে ই প্রেস করব, ইকিউ ইডিলেশন। ইকিউ থেকে আমরা ইকুয়েশন এডিটরে ক্লিক করব। এখানে দেখব তাহলে আমাদের নর্মাল যে মোডটা ছিল আগে এমএস ওয়ার্ড, প্রথম যে পেজটা ছিল, মেনুগুলো ছিল, সেগুলো কিন্তু এখানে নেই। এটা পুরো ভিন্নরূপে চলে আসে। ফাইল এডিট, ভিউ, ফরম্যাট, স্টাইল, সাইজ, উইন্ডো হেল্প, আমরা ফাইল থেকে এটাকে সেভ করতে পারবো। সেম আগের নিয়মে কাজ হবে। এডিট কিছু এখানে রয়েছে, কাট, কপি, পেস্ট রয়েছে, ভিউ রয়েছে, যেটা কত পারছেন আমরা পেজটাকে দেখব। ফরম্যাট, স্টাইল, আমরা স্টাইলটাকে বেশি কাজে লাগাবো এখানে। তো চলুন দেখা যাক কীভাবে আমরা এখানে অঙ্ক সাজাতে পারি। এখানে ইকুয়েশন টুলবার রয়েছে। এই ইকুয়েশন টুলবারে দেখতে পাচ্ছি যে সব ধরনের অঙ্কের চিহ্নগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা যদি এখানে এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার লিখতে চাই, তাহলে সিলেক্ট করতে হবে প্রথমে এখানে বন্ধনী দেওয়া আছে, ফিনান্স টেম্পলেট দেওয়া আছে, এটা আমরা সিলেক্ট করব, করে এ প্লাস বি। এখন আমাদের দিতে হবে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে হোল স্কোয়ারের চিহ্ন এখানে রয়েছে, যে হচ্ছে আমাদের স্কোয়ারের চিহ্ন। স্কোয়ার সিলেক্ট করে আমরা টু প্রেস করব। এবার যদি এটার মাঝখানে আমাদের প্লাস লিখতে হয়, তাহলে এই প্লাস চিহ্ন দিব এখানে। সাপোজ এখানে ধরা যাক যে আমাদের রুট ওভার অঙ্ক তৈরি করতে হবে, তাহলে আমরা এখানে রুট ওভার চিহ্ন রয়েছে, এই রুট ওভারগুলো আমরা সিলেক্ট করব, যেখানে রুট ওভার থ্রি। এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন চিহ্নগুলো বসিয়ে বীজগণিত করে নিব। এবার আপনি যদি পাটিগণিত করতে চান, তাহলে সেটা নিয়ে হচ্ছে এইভাবে। সাপোজ আমরা এই চিহ্নগুলো ব্যবহার করব। আমরা দেখব এবার কিভাবে পাটিগণিত করা যাবে। সব ধরনের চিহ্নগুলো আমরা সেম আগের নিয়মেই ব্যবহার করব। এই সাপোজ এটাকে আমরা কিভাবে পাটিগণিত রূপান্তরিত করব, যদি আমাদের এর মাঝখানে বাংলা কিছু লিখতে হয়, ধরা যাক মনে করি, বা যদি এই ধরনের অঙ্কগুলো হয়, সেক্ষেত্রে একই নিয়মে আমরা প্রয়োগ করব। এটাকে প্রথমে সিলেক্ট করে আমরা স্টাইলে যাব। স্টাইল থেকে আদার, আদার থেকে সিলেক্ট করতে হবে বাংলা ফন্ট সুতনি এমজি, সুতনি এমজি অথবা অন্যান্য যে ফন্টগুলো রয়েছে বাংলা ফন্ট, সেম আমরা এই এখানে সবগুলোই সাপোর্ট করবে, দেখাবে। আপনি এটাকে সিলেক্ট করে ওকে দিবেন। তাহলে হয়ে গেছে আমাদের পাটিগণিত। এভাবে আমরা বীজগণিত এবং পাটিগণিত অঙ্কগুলো তৈরি করব। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।